চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর হওয়া হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা জানান, ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়ে এই হামলা চালায়। এ সময় ভাঙচুরের পাশাপাশি সার্টিফিকেট, টাকাসহ বহু জরুরি কাগজপত্র লুটপাট করে তারা। মাইনুল মারুফের প্রতিবেদন। রোববার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের দিকে দলে দলে আসতে থাকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় গাফলতির কারণে মৃত্যুর অভিযোগ তাদের। সেই প্রেক্ষিতে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করে তারা। এক পর্যায়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থীরা হামলা করে। তাদের দাবি, এর আগে দুই দফা অবস্থান নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কলেজ শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। ওরা আমাদের আক্রমণ করার পরে আমরা যখন আবার বৃহস্পতিবার টিফিনের পর আমরা এদিকে আন্দোলনে আসছি, পুলিশ আমাদেরকে দাওয়া করছে, টিআরসেল মারছে। 10,000 টাকার জন্য একটা ছেলের কি 10,000 টাকা প্রাণ? আপনার প্রাণের দাম কি 10,000 টাকা? এর জন্য মেরে ফেলছে। পরে দুই কলেজেই পরীক্ষা চলাকালীন সময়ে হামলা চালায় অবস্থানকারীরা। 2,000-5,000 পোলাপাইন নিয়ে আসছে এখানে। ডিএমআরসির পোলাপাইন ছিল, তারপর নারায়ণগঞ্জের ছিল। কেউ সিসি ক্যামেরা ফুটেজ চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ হেডলাইট খুলে নিয়ে যাচ্ছে, কেউ হোন্ডার চাবি নিয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা গেছে পরীক্ষা দিতে, আমাদের ছেলে মেয়ে সবগুলোকে মারছে, এবং ইভেন মোবাইল টোবাইল যা ছিল সব হাইজ্যাক করছে ওরা। প্রায় 3.5 ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জড়ো হতে থাকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। হামলা ভাঙচুরের পাশাপাশি অর্থ লুটপাটের অভিযোগ করে তারা। উত্তাল হতে থাকে পুরো ক্যাম্পাস। ভাঙচুর করে, লুটপাট করে কেন? স্টুডেন্ট তো আমরা, এর শিক্ষা আমরা পাই না। টিচারদের যে হল রুমগুলোতে আপনার সিপিইউ ছিল, কম্পিউটার ছিল, সবগুলো তছনছ। ভাঙচুর সোহরাওয়ার্দী কলেজে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 200+ শিক্ষার্থীর মতো আজকে এই সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে। স্টুডেন্টের মাথা ফাটাই দিছে, তারপর হচ্ছে যারা মনে করেন যে বলেছে হাত পা ধরছে, তারপরেও তাদেরকে মারছে আর কি। তাদের সার্টিফিকেট এগুলো সব একদম চিরে ফিরে যে যার মতো নিয়ে গেছে। প্রত্যেকটা চেয়ার টেবিল ভাঙচুর করেছে, গ্লাস ভাঙচুর করেছে। আমাদের এখানে 17টা ডিপার্টমেন্ট, বেশিরভাগ ডিপার্টমেন্ট ডেস্কটপ ছিল, সেই ডেস্কটপগুলো মনিটর সিপিইউ সহ নিয়ে গেছে। আলমারি থেকে সার্টিফিকেট মার্কশিট যা ছিল অর্ধেক আমরা রাস্তায় কুড়াই পাইছি, বারান্দায় কুড়াই পাইছি, বাকিগুলো আমরা পাই নাই। ঘটনাস্থলে শুরু থেকেই পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষ ঠেকাতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাদের। সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজে কেই বা কারা উস্কানি দিয়েছে, স্টুডেন্টরা বারবার বলার চেষ্টা করেছে, তারা ওখানে গিয়েছিল, তারা ওখানে মারমুখী অবস্থানে কিছুটা ছিল, তো সেটাও আমরা আমাদের অবস্থানেও দিয়েছিল, আমরা বিহিত করার চেষ্টা করেছি। কলেজের পাশাপাশি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরেও ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। মাইনুল মারুফ, 71, ঢাকা।